আসসালামু আলাইকুম। ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি। মাহবুব রহমান আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। মাহবুব রহমান আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। মাহবুব হ্যালো, হ্যাঁ রহমান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমার আসলে অনেকদিন থেকে আপনার এখানে যুক্ত হওয়ার চেষ্টা করতেছিলাম। কালকে ওই যে মাতুব্বর ভাই নামে একজন আছে, ওনার কাছে যুক্ত হয়েছিলাম আপনার একটা বিষয় জানার জন্য। তে বললো যে আপনার কাছে সরাসরি বলতে। আমার দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে, আমরা অনেক সময় বিশেষ করে গণিতে অনেক সময় দেখি যে কোনো কিছু সরাসরি প্রমাণ করা না গেলে, কেউ যদি মনে করেন যে সরাসরি একটা জিনিস প্রমাণ করতে পারছে না, যেমন আল্লাহ মনে করেন আছে এটা প্রমাণ করতে পারছে না, ওরা শুরুতেই সারেন্ডার করে দিয়েছে, তাহলে আল্লাহ নাই, এটা কি প্রমাণ করা সম্ভব? কোনো কিছু নাই সেটা তো প্রমাণ করা সম্ভব না ভাই। মানে মনে করেন মান্দভুত নাই, নাই, এই উল্টা ভাবে কিন্তু আপনার প্রমাণ হয় কথাটা, না কিন্তু অনেক কিছু। আমার কথার মাঝখানে কথা বলবেন না ভাই, আপনার কথা তো আমি শুনলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা তো আমি খুবই বিরক্ত হই, এটা আপনি আগের জনকে দেখলেন না? আগের জনকে আমি একবার বললাম, আমার কথাটা শেষ হলে তারপর আপনি বলবেন, কথার মাঝখানে কথা বলা এটা আমি খুবই অপছন্দ করি, বিরক্ত হই। হ্যাঁ, আমার একটা কথার ফ্লো থাকে, ফ্লোটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? সেটা হচ্ছে, মনে করেন মান্দভূত নাই, শাকচুনি নাই, শিব নাই, মা কালী নাই, এই জিনিসগুলো তো কেউ প্রমাণ করতে পারবে না। কোনো কিছু নেগেটিভ যখন আপনি একটা, এই যে যুক্তিবিদ্যায় সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে, আপনি যখন কোনো কিছু দাবি করবেন তখন প্রমাণটা প্রোভাইড করার দায়িত্বটা হচ্ছে আপনার, আরেকজনের সেটা নাই সেটা প্রমাণ করার কোনো দায় নাই। আপনি যখন কোর্টে গিয়ে দাবি করবেন যে কলিমুদ্দিন খুন করছে, হ্যাঁ, তখন তার সাপেক্ষে প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আপনার, আরেকজনের সেটা প্রমাণ করার দায়িত্ব না যে কলিমুদ্দিন খুন করে নাই, কলিমুদ্দিনের আয়সা এই জিনিসটা প্রমাণ করার কোনো দায় নাই যে আমি খুন করি নাই। তার শুধু বলতে হবে তুমি প্রমাণ কি দেখাইছো সেগুলো দেখাও, ওগুলাকে আমি ভুল প্রমাণ করে দিলেই হবে, ঠিক আছে? এখন মনে করেন আপনাকে আমি বললাম যে, মাহবুব রহমান ভাই, গত জন্মে আপনি তো আমার কাছ থেকে 50 লক্ষ টাকা ধার নিছিলেন, হ্যাঁ, এই টাকাটা তো আপনি গত জন্মে বলছিলেন যে এই জন্মে আমাকে টাকাটা ফেরত দিবেন, কিন্তু এখনো তো দিচ্ছেন না ভাই, দেন কবে দিবেন? আজকে, আজকে দিয়ে দেন 50 লক্ষ টাকা ফেরত। না, আপনি আমাকে বলতে পারেন যে আমি যে গত জন্মে টাকা নিছিলাম এটার প্রমাণ কি, গত জন্মে যে আমি ছিলাম সেটারই বা প্রমাণ কি, গত জন্ম টন্ম বেলা যে কিছু একটা আছে এটারই বা প্রমাণ কি? না, আমি তো এই টাকা ফেরত দিব না, আমি তো কিছুতেই টাকা ফেরত দিব না, তাই না? আপনি তো মানে যৌক্তিক ভাবে এই কথাটাই বলবেন, আপনি যদি একজন যুক্তিবাদী মানুষ হন তাহলে তো আপনি এটাই বলবেন যে প্রমাণ দেয়, প্রমাণ দেয়। তখন যদি আমি আপনাকে বলি আপনি প্রমাণ করেন তো গত জন্মে আমার থেকে 50 লাখ টাকা ধার নেন নাই ভাই, আপনি প্রমাণ করেন তো ভাই গত জন্মে আমার থেকে 50 লাখ টাকা ধার নেন নাই, সেটা আপনার এখন প্রমাণ দান লাগবে যে গত জন্মে আমার থেকে 50 লাখ টাকা ধার নেন নাই। হ্যাঁ ভাই, আপনি বলেন তো যে আপনি কিভাবে এটা প্রমাণ করবেন যে গত জন্মে আপনি আমার কাছ থেকে 50 লক্ষ টাকা ধার নেন নাই? আচ্ছা, এটা একটা সমস্যায়, তবে সৃষ্টিকর্তার বিষয়টা কিন্তু আমাদের অস্তিত্বের উপর নির্ভর আমি করতেছে। আমি আপনাকে যে প্রশ্নটা করেছি অন্তত আপাতত এই প্রশ্নটার ভিতরে থাকেন, সৃষ্টিকর্তাতে আমরা একটু পরে যাব। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা দেন। হ্যাঁ, ওটা প্রমাণ করা তো সম্ভব না, কেন প্রমাণ করতে পারবেন না ভাই? নাই বলতে গেলে অনেক কিছু সম্ভব করা, তাহলে প্রমাণ আমার, যখন আপনার তো, আপনার তো, আপনার যুক্তির কাঠামো যদি এরকম হয়, আপনার যুক্তির স্ট্রাকচার যদি এরকম হয় যে আপনি একটা দাবি করবেন কিন্তু সেটা অপ্রমাণ করতে হবে আরেক পক্ষের, এটা যদি আপনার যুক্তির কাঠামো হয় তাহলে তো আমি আপনাকে এমন একটা সিচুয়েশন তৈরি করে এইমাত্র দেখাইলাম যে সিচুয়েশনে আপনি নিজেই এই যুক্তিটা মানবেন না, আমার যুক্তিটা আপনি নিজেই মানবেন না। আমি যখন বললাম যে তাহলে আপনি প্রমাণ করে দেখান তো যে গত জন্মে 50 লাখ টাকা দাম নেন নেই, যেহেতু আপনি এটা প্রমাণ আমার দাবিটাকে অপ্রমাণ করতে পারছেন না, সুতরাং আমার দাবিটা সত্য হয়ে গেল, সুতরাং আমি আপনার কাছ থেকে এখন 50 লাখ টাকা পাই, তাই না? এইটা কিন্তু আপনি মানবেন না, তাই না? আপনি বলবেন যে না, এটা তো কোনো প্রমাণ হলো না, আমি অপ্রমাণ করতে পারিনি, তার মানে কি এটা যে গত জন্মে আমি টাকা ধার নিছিলাম? এটা তো হইতেই পারে না, এটা কোনো, এটা গাঁজাখুরি কথা হইলো, এই কথাটা আপনি এখনই মানবেন না। তার মানে হচ্ছে এই যে যেই যুক্তিটা আপনি তৈরি করতেছেন যে অমুককে প্রমাণ করতে দেখি মা কালী নাই, অমুককে প্রমাণ করতে দেখি শাকচুনি ভূত নাই, অমুককে প্রমাণ করতে দেখি মান্দভূত নাই, এইটা দিয়ে, এই ধরনের কথা দিয়ে তো যে কোনো জিনিস প্রমাণ করা যায়। আমি আজকে বলতে পারি ভাই, মাহবুব ভাই, মাহবুব ভাই, গত রাতে না আমি মঙ্গল গ্রহে গেছিলাম, বুঝছেন? মঙ্গল গ্রহে গিয়ে দেখি কি ক্যাটরিনা কাইফ আর সালমা হায়েক দুজনে আমার সাথে, দুজনে ডিসকো ড্যান্স করতেছে, বুঝছেন? তাদের সাথে আমি অনেকক্ষণ মানে প্রেম প্রেম করলাম, চুমাচুমি করলাম, চুমাচুমি করে আমি সকালবেলা আবার ফিরে আসলাম। হ্যাঁ, এই কথাটা যদি আমি আপনাকে বলি আপনি বলবেন যে কি একটা অদ্ভুত কথা, রাতের মধ্যে মঙ্গল গ্রহে গিয়ে আবার চলে আসলেন, এটা এটা কেমনে হবে, এটা কিভাবে সম্ভব ভাই, এটা তো সম্ভব না। আমি যদি আপনাকে বলি তাইলে আপনি প্রমাণ করেন তো আমি কালকে রাতে মঙ্গল গ্রহে যাইনি, এটা যদি, এটা আপনি, আপনি তো প্রমাণ করতে পারবেন না যে আমি মঙ্গল গ্রহে যে আমার তিনতলা বাড়ি নেই, এটা আপনি প্রমাণ করতে পারবেন? মঙ্গল গ্রহে যে ক্যাটরিনা কাইফ নেই, এটা আপনি প্রমাণ করতে পারবেন? এই ধরনের কথা যদি আমি বলে তারপরে যদি আমার কথাটাকে, আমার দাবিটাকে এই কথার উপর ভিত্তিতে, এই কথার উপরে বেস করে যদি আমার দাবিটাকে আমি প্রমাণ করার চেষ্টা করি, তাহলে তো সেটা একটা ভুল যুক্তি হবে, বাজে যুক্তি হবে, এটা হবে একটা লজিক্যাল ফ্যালাসি। এই লজিক্যাল ফ্যালাসিটাই যারা যুক্তিবিদ্যা নিয়ে চর্চা করেন এবং যারা যুক্তিবিদ্যা বিদ্যার উপর বিশেষজ্ঞ, তারা এই লজিক্যাল ফ্যালাসিটার একটা নামও দিয়েছেন, এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ, শিফটিং দ্য বার্ডেন অফ প্রুফ। হুম,
মানে হচ্ছে বার্ডেন অফ প্রুফ জিনিসটা কি, যে প্রমাণের বোঝা, হ্যাঁ প্রমাণের বোঝাটা তার উপরেই শুধুমাত্র বর্তাবে যিনি দাবিটা উপস্থাপন করবেন, যিনি একটা ক্লেম করবেন, যিনি একটা দাবি করবেন, তারই সেই দাবিটার সপক্ষে প্রমাণ দিতে হবে। অন্য কেউ, অন্য কারোর কোনো ঠেকা নাই, অন্য কারোর কোনো খায়দা কাম নাই যে তার দাবিটাকে অপ্রমাণ করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি একটা কিছু দাবি করেন যে অমুক জিনিসটা আছে, তাহলে আপনাকেই সেই জিনিসটা প্রমাণ দিতে হবে। অমুকের কোনো ঠেকা নাই যে সেই জিনিসটাকে সে অপমান করতে আসবে, হ্যাঁ আসার কোনো প্রয়োজন নাই। আপনি যদি আপনার দাবির সপক্ষে যথেষ্ট যুক্তি প্রমাণ তথ্য দিতে না পারেন, তাহলে বাই ডিফল্ট আপনার দাবিটা আমরা বাতিল করে দিব, আপনাকে বলবো যে আপনি তো আপনার দাবিটা প্রমাণ করতে পারেন নাই ভাই, তাহলে আপনার দাবিটা বাতিল। আপনাকে কোনো কোনো পৃথিবীর কোনো আদালতে গিয়ে যদি এখন আমি মামলা করি যে গত জন্মে মাহবুব রহমান ভাই আমার থেকে 50 লাখ টাকা ধার নিয়ে এখন ফেরত দেয় না, পৃথিবীর কোনো আদালত এটা মানবে না। আমি যদি তাদেরকে গিয়ে বলি যে তাহলে প্রমাণ করেন তো আমার থেকে কত জন্ম টাকা দান নেয়, এটা প্রমাণ করেন তো, এই কথাটাকেও তারা যুক্তি হিসেবে মানবে না, কারণ তারা তো মানে বোধবুদ্ধিওয়ালা মানুষ, পৃথিবীর কেউই ইনফ্যাক্ট এটা মানবে না, কারণ এই জিনিসটা তো অপ্রমাণ করা যায় না। নাই জিনিসটা মানে নাই জিনিস নাই এটা কিভাবে প্রমাণ করবে একজন মানুষ, হ্যাঁ মানে এটা তো একটা লজিক্যাল ফ্যালাসি। আমার একটা লেখা আছে লজিক্যাল ফ্যালাসি নামে, আপনি সংশয় .com এ ঢুকে প্রথম উপরের দিকে একটা লেখা আছে, সেই লেখাটার নাম হচ্ছে বহুল প্রচলিত কিছু কুযুক্তি। এই লেখাটা আপনি একটু ভালো করে পড়েন, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝবেন যে লজিক্যাল ফ্যালাসি কাকে বলে এবং এই লজিক্যাল ফ্যালাসি কখন ঘটে, আপনি কোন যুক্তিটা উপস্থাপন করতে পারেন, কোনটা আসলে যুক্তি হয় আর কোনটা আসলে যুক্তি হয় না, সেই জিনিসটা ওই লেখাটা পড়লে আপনি বুঝতে পারবেন আরো ভালোভাবে। মাহবুব ভাই বলেন। হ্যাঁ, আমি অবশ্য আপনার এই বিষয়ে শুনছি অনেক আগের বারে, এখন যেগুলো বলছেন এগুলো আগেও তো অনেক বলছেন। তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা অনেক কিছু এভাবে প্রমাণ করি উল্টা ভাবে না, গণিতে, উল্টা ভাবে সাধারণত আমরা যেমন কোনো কিছু প্রমাণ করি মূলদ না, সংখ্যা। না উল্টা ভাবে আমরা কোনো কিছু প্রমাণ করি না, যিনি দাবি করবেন কোনো কিছু তিনি সেই জিনিসটা প্রমাণ করবেন, এটা একদম ফান্ডামেন্টাল রুল, সমস্ত কিছুর ফান্ডামেন্টাল রুল হচ্ছে এটা, যিনি দাবি করবেন তিনি প্রমাণ দিবেন। আচ্ছা প্রমাণ, আমি আমি ওটা বলতেছি না, আছে কি নাই এই প্রশ্ন। আছে কি নাই, যিনি দাবি করবেন আছে তিনি তো প্রমাণ দিবেন, আচ্ছা, যখন প্রমাণ এটাও করা যাচ্ছে না, আছে আবার প্রমাণ নাই এটাও প্রমাণ তাহলে যদি করা প্রমাণ যাচ্ছে না, সে যদি তার সপক্ষে প্রমাণ দিতে না পারে, তাহলে আমাদের ডিফল্ট পজিশন হচ্ছে যে ওই জিনিসটা, ওই দাবিটাকে আমরা বাতিল করে দিব। আচ্ছা মনে করেন ঠিক আছে, আপনার, এখানে আপনি একটা আমি সমস্যার মনে করেন পড়ে গেলাম। আপনি যদি কোনো কিছু মামদভুত প্রমাণ করতে না পারেন, মামদভুতের সপক্ষে যদি আপনার কোনো প্রমাণ না থাকে, তাহলে আপনার দাবিটা আমরা স্রেফ বাতিল করে দিব। আমরা বলবো যে না, মামদভুত তো আছে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, সুতরাং মামদভুত বিলা কিছু আছে এটা আমরা এখন পর্যন্ত মানি না, এখন পর্যন্ত কোনো এভিডেন্স নাই আমাদের কাছে। যখন এভিডেন্স পাওয়া যাবে তখন আমরা সেই এভিডেন্স গুলোকে যাচাই করে দেখবো, যাচাই করে যদি সন্তোষজনক হয়, যৌক্তিক হয়, আমরা ভালো করে যাচাই করে দেখবো, তখন সন্তোষজনক হইলে মেনে নিব, আর না হইলে মানবো না। আচ্ছা ঠিক আছে, আপনার এই কথাটা আমি একটু বুঝছি, কিন্তু এটার সাথে এটা কি এখন মিলানো আপনি যায় আমাকে কিনা এটা বলেন, একটু এখন বল। আপনি আমাকে বলেন যে সৃষ্টিকর্তা নাই এই জিনিসটা কে দাবি করেছে? যারা এই যে নাস্তিকতা যেটা বলে এটা তো নাস্তিকরা তাই, এটা দাবি করে না যে সৃষ্টিকর্তা নাই, নাস্তিকরা যেটা বলে যে সৃষ্টিকর্তা আছে এরকম কোনো প্রমাণ নাই, এরকম কোনো এভিডেন্স নাই, এই দুইটা আলাদা কথা, আলাদা সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সের পার্থক্যটা কি আপনি বোঝেন? যে মনে করেন আমি বললাম যে সৃষ্টিকর্তা নাই, আবার আমি বললাম যে সৃষ্টিকর্তা আছে এরকম কোনো প্রমাণ নাই, এই দুইটা কথা যে আলাদা, এই জিনিসটা আপনি বোঝেন? আচ্ছা ওই ধরনের শব্দ অ্যাগনস্টিক না কি যেন, এই ধরনের একটা শব্দ ব্যবহার হয় না? না না, অ্যাগনোস্টিক ফ্যাসিলিটিকে যায় না, আপনি যে জিনিসটা আপনাকে বলছি সেটা আগে বোঝেন কিনা আগে সেটা বলেন, হ্যাঁ হ্যাঁ ওগুলা বুঝতে ওগুলা পারছি, আপনার বুঝতে বুঝতে পারছি। আরো সময় লাগবে, অ্যাগনোস্টিক ফ্যাগনোস্টিক বুঝতে আপনার আরো অনেক দূর পাড়ি দিতে হবে। আপনি আগে বলেন যে আপনি এটা বুঝছেন কিনা যে সৃষ্টিকর্তা নাই এটা একটা দাবি, আর সৃষ্টিকর্তা আছে এরকম কোনো প্রমাণ নাই এটা আরেকটা দাবি, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো? যেটা নাই সেটা সেটা ওই জন্য, সে যেহেতু প্রমাণ নাই সেহেতু সে মানতেছে না। মানে দ্বিতীয় যে সেন্টেন্সটা বলছি সেটা হচ্ছে সৃষ্টিকর্তা আছে এরকম কোনো প্রমাণ নাই, প্রমাণ নাই, প্রমাণ নাই, সৃষ্টিকর্তা নাই সে কিন্তু বলে নাই, সে বলছে প্রমাণ নাই, নাকি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই প্রমাণ না থাকাটাই হচ্ছে নাস্তিক হওয়ার কারণ। সৃষ্টিকর্তা আছে নাকি না এটা ভাই একজন নাস্তিক কেমনে জানবে? এটা তো জানা সম্ভব না, সে তো গিয়ে দেখে আসেনি, ওই যে মানে জান্নাতে জাহান্নামে গিয়ে ঘুরে আসেনি তো, সে কেমনে জানবে? এইটা যদি কেউ দাবি করে তাহলে হবে সে হবে নস্টিক এথিয়েস্ট, হ্যাঁ জ্ঞেয়বাদী নাস্তিক, হ্যাঁ আর আরেকটা হচ্ছে অ্যাগনস্টিক এথিয়েস্ট, সেটা হচ্ছে অজ্ঞেয়বাদী নাস্তিক। এই জিনিসগুলোর পার্থক্য কি আপনি সংশয় .com এ ঢুকেন, ঢুকে উত্তরসমূহ একটা পাতা আছে, সেই পাতাটা একটু ভালো করে পড়েন, সেখানে সমস্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে, সেটা পড়ে তারপর একদিন এসে যুক্ত হয়ে জিজ্ঞেস করেন। আপনি তো সেগুলো পড়েন নাই বোঝা যাচ্ছে আপনার কথা শুনে, তাহলে আপনি না 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 না, পড়ে আমি 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 একবারে পড়িনি তা না, আমি এখানে একটু এগুলো তাহলে গুগলে সার্চ তাহলে করে দেখবো। তাহলে তাহলে পড়ে থাকলে বা আমাদের লাইভ শুনে থাকলে, এগুলো তো আমরা হাজার হাজার বার আলোচনা করছি। আপনি বলেন তো ভাই তাহলে এই যে এই যে এখানে জ্ঞেয়বাদ সরাসরি শব্দের মধ্যে সংজ্ঞা কি, দেওয়া আছে, আমি একটু পড়ি দেখেন। এথিয়েজম একটি দর্শনের নাম যাতে ঈশ্বর বা সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করা হয় না। হ্যাঁ স্বীকার করা হয় না, ঠিকই তো আছে। এখানে তো বললাম, এটা তার মানে বললাম তো এই এইটা যে না, এটা তার মানে প্রমাণ তো এইটা নাই। না,
তার মানে স্বীকার করা হয় না, কারণ এটা তো প্রমাণ নাই দেখেই তো স্বীকার করা হয় না। তার মানে তো এটা না যে তারা দাবি করছে সৃষ্টিকর্তা নাই, এরকম তো কোনো দাবি নাস্তিকরা করে না। যদি কোনো নাস্তিক এই ধরনের দাবি করে, সে হবে জ্ঞেয়বাদী নাস্তিক। সেই জ্ঞেয়বাদী নাস্তিক আমি এখন পর্যন্ত পৃথিবীতে কারোর কোথাও খুঁজে পাইনি, এখন পর্যন্ত দেখিনি আমি এরকমের একজন জ্ঞেয়বাদী নাস্তিক। আমি এখন পর্যন্ত আমার জীবনে হাজার হাজার সারা পৃথিবীর হাজার হাজার নাস্তিকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, আমি এখন পর্যন্ত কারোর পাইনি ভাই। আচ্ছা, আমি আমি যেটা একটু বলতেছিলাম ওটার সাথে মিলানো যায় আপনি কিনা কি এটা একটু, আপনি কি আমাদের কোনো লাইফ থেকে শুনছেন আমরা বলছি সৃষ্টিকর্তা নাই, এটা আমরা বলছি, এটা শুনছেন? না না আপনারা এটা কখনোই বলেন, আমরা তাহলে কি তবে বলি, আমি নাস্তিকের এই আমরা সংজ্ঞার তাহলে কি সাথে বলি, এগিয়ে আছি। আমরা তাহলে কি বলি? আপনারা বলেন যে এটার কোনো প্রমাণ নাই, এটাই বলেন হ্যাঁ, সবসময়। তাহলে আমাদের প্রমাণ করার দায়িত্বটা হচ্ছে আমরা যেটা দাবি করছি সেটা, সেইটুকু আমরা শুধুমাত্র প্রমাণ করবো। সৃষ্টিকর্তা নাই এটা আমাদের প্রমাণ করা ঠেকা কি ভাই? এটা আমরা তো দাবিও করি নাই, প্রমাণও করবো না। এটা তো আমরা কোনো কখনো বলিই নাই যে সৃষ্টিকর্তা নাই, আছে কি নাই সেটা প্রমাণ দিব, যারা দাবি করতেছে তারা প্রমাণ করব। আমাদের শুধু প্রমাণ করতে হবে এটুকু যে কোনো প্রমাণ নাই, প্রমাণ নেই এটা আমরা দাবি করতে পারি, এটা আমরা দাবি করি এবং এটা আমরা মানে দেখাইতে পারি যে কোনো প্রমাণ এখন পর্যন্ত আমরা পাইনি। মানব ইতিহাসে এমন কোনো প্রমাণ নাই যেটা দ্বারা আমরা এটা মানে এই জিনিসটা প্রমাণিত হয় যে সৃষ্টিকর্তা বলে কোনো কিছু আছে। আচ্ছা হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি, তবে এটা না উল্টা দিক থেকে কি প্রমাণ করা কিন্তু অনেক সময় সম্ভব হয়, আমি এটা বোঝাতে চাচ্ছি বারবার। আমরা তো ভাই এটা দাবি করিনি কখনো, সৃষ্টিকর্তা নাই, না তাহলে আমরা উল্টা দিক যদি থেকে কেউ প্রমাণ করেও করবো থাকে, যদি কেমনে? কেউ করেও থাকে, তো করে থাকলে আপনি মানে করেন তাহলে, এখন দেখি করেন দেখি। আচ্ছা আমি আমি তো ওইভাবে করতে পারবো না, কিন্তু করা যায়, আমি এটা বোঝাতে চাচ্ছি। যেমন আমরা যে কি রুট টু প্রমাণ আমল হচ্ছে আমরা করা যায়, নাইন টেনে কি করতাম, প্রমাণ করা যায়, কি প্রমাণ করা যায় সৃষ্টিকর্তা আছে নাকি নাই, কোনটা প্রমাণ করা যায়? নাই যে এটা প্রমাণ করা যায় না। না এটা কিভাবে প্রমাণ করা যায়, আশ্চর্য। আচ্ছা করেন তো দেখি, আমি একটু করে দেখান তো আমরা সবাই শুনি। না না আমি আমি তো করতে পারবো না, কিন্তু এইভাবে তো অনেক কিছু করা সম্ভব হয়, এই জন্য বলতেছি। না আমি তো, আচ্ছা তাহলে আপনি যদি এখন এই মুহূর্তে করতে না পারেন, তাহলে আপনি আমাকে কোনো একটা লেখা দেন, এই লেখাটা পড়লে আমরা এই জিনিসটা মানে ইয়া করতে পারবো যে এটা কিভাবে দায় প্রমাণ করা যায়। আমি আমি সৃষ্টিকর্তা আমি অবশ্য দু একটা বই পড়ছি এরকম, তারা দাবি করছে সৃষ্টিকর্তা বলে কেউ কেউ নাই, এরকম দু একটা বই আমি পড়ছি, কিন্তু বইগুলো আমার কাছে খুব একটা কনভিন্সিং মনে হয় নাই। আচ্ছা, ঠিক আছে, আমি আমি আর যেটা কি বলতে কিছু চাচ্ছি বলবেন? সেটা হচ্ছে কি, হ্যাঁ বলেন। দেখেন হচ্ছে যেমন আমি যেটা বারবার বলতেছিলাম যে রুট টু অমূলদ সংখ্যা বা রুট থ্রি অমূলদ সংখ্যা, এগুলো কিন্তু আমরা নাইন টেনে করছি। এটা প্রমাণ আমরা কিভাবে করতাম, ধরে নিতাম যে মূলদ সংখ্যা, কিন্তু তারপরে সেটা সেই শর্তকে সিদ্ধ করতো না, এই জন্য বলতাম অমূলদ সংখ্যা। তার মানে এটা কিন্তু উল্টা দিক থেকেই হলো। আচ্ছা এই পদ্ধতিটা এই ক্ষেত্রে হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে যে হবে একটা পদ্ধতি যে সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এমন তো না ভাই, অনেক ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। মানে হ্যাঁ যেই সেটা মেথডটা অবশ্য আপনি হতে পারে, যে সেটা হতে মেথডটা পারে। ম্যাথমেটিক্সে যে মেথডটা আপনি একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অন্য ক্ষেত্রে দেখা যাবে যে এই মেথডটা কাজে লাগতেছে না, অন্য ক্ষেত্রে দেখা যাবে জিনিসটাই ভিন্ন, অন্য মেথড অন্য মেথড অন্য ইয়া দিয়ে করতে হবে, অন্য পদ্ধতিতে করতে হবে, তখন এই মেথডটা কাজে লাগবে না। তাহলে কি সরাসরি এটাকে অস্বীকার করা ঠিক হবে, কোনটা কোনটাকে অস্বীকার করা? এই যে ঈশ্বরের ধারণাকে, ঈশ্বর অস্বীকৃত বলে, ধারণাকে? ঈশ্বরের সংজ্ঞাটাই তো এখন পর্যন্ত ধার্মিকরা আমাদেরকে ঠিক মতো দিতে পারলো না। তাহলে মানে সংজ্ঞাটা যখন ঠিক মতো দিতে পারবে তখন তো সেটা প্রমাণ অপ্রমাণ বা সেটা অস্বীকার অস্বীকারের বিষয় আসবে। এখন পর্যন্ত আমি ঈশ্বরের কোনো ঠিকঠাক সংজ্ঞাটাই খুঁজে পাইনি, কি এটা সংজ্ঞা কি? আচ্ছা আমি যেটা জানি সেটা কি বলবো, হ্যাঁ হ্যাঁ বলেন শুনি। আমি আমি আপনাদের লাইভ বা ওই অন্যদের লাইভ একটু দেখি, তো সেখান থেকে যতটুকু জানছি সেটা বলতেছি, যেটা যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পারেন অনস্তিত্ব বা থেকে অস্তিত্ব আনতে সুপ্রিম পারেন, মানে পাওয়ার যার আছে, ঈশ্বরের একটা বৈশিষ্ট্য বলেন তো, যে ঈশ্বর কি অসীম? ঈশ্বরের পাওয়ার অসীম, ঈশ্বরের পাওয়ার অসীম মানে কি, মানে মানে ক্ষমতা তাহলে অসীম। ক্ষমতা অসীম, মানে ঈশ্বর কি অসীম মানে ভাবে বিস্তৃত নাকি সে সসীম একটা সত্তা? এই বিষয়ে যেটা আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে তিনি একক, এক না কিন্তু একক, কিন্তু তার মানে ক্ষমতা অসীম। একক দ্বিয়ক সেটা তো নির্ভর করে হচ্ছে গিয়ে, আচ্ছা এক সেকেন্ড আমি একটু মানে দরজাটা খুলে আসি, হ্যাঁ আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ ভাইয়া সরি, আমার এখানে মানে কালাঙ্গুল বাচ্চা তো, আমার ছেলেটা আসছে। কি যেন বলতেছিলেন ভাই, একক তাই না? হ্যাঁ হ্যাঁ এই সংখ্যা দিয়ে আমরা নির্ধারণ করি, একটা জিনিসকে যখন নির্ধারণ করি তখন একটা জিনিসকে সংখ্যা দ্বারা নির্ধারিত করলে সেই জিনিসটা তো একটা সীমাবদ্ধ সত্তা হয় নাকি? এটা সাংখ্যিক যে 1 2 3 4-এর 1 সেটা বোঝাচ্ছে না, এটা ইউনিট বোঝাচ্ছে, ইউনিট এই হিসাবে। ইউনিটি যখন আপনি করবেন
একটা ইউনিটি যখন করবেন, ইউনিটের তো একটা সীমাবদ্ধতা আছে তাই না? এটা বুঝতেছেন না যে একটা জিনিস যদি ইউনিটি হয়, মনে করেন 1 কেজি বাতাস, হ্যাঁ, সেই বা মনে করেন 1 বেলুন বাতাস, এই 1 বেলুন বাতাস, এক যখন আপনি সংখ্যাটা ব্যবহার করতেছেন তখনই তো তার একটা বাউন্ডারি তৈরি করতেছেন তাই না? ওটাই, ওই অসীমকেই একক ধরা হচ্ছে তাহলে, এরকম কিন্তু অনেক আমি ইয়ে দেখছিলাম যে আরো যে না না, একক আবার অসীম, মানে কি কি এই জিনিসগুলো তো পরস্পর বিরোধী। আচ্ছা যাই হোক, ওগুলো বাদ দেন, আপনাকে আপনি আমাকে বলেন যে সে কি একটা সত্তা, হ্যাঁ সে একটা সত্তা, হ্যাঁ সে কি সচেতন সত্তা নাকি? হ্যাঁ সচেতন সত্তা, সচেতন সত্তা হতে হলে আমরা জানি যে সচেতন সত্তা হতে হলে একটা অ্যাক্টিভ ব্রেইন লাগে তাই না? হ্যাঁ পৃথিবীতে বা আমাদের এখানে চিন্তা ভাবনা, এই আমাদের ব্রেন যেমন তার ব্রেন অন্যরকম হতে পারে অন্যরকম কি কি সেটা, রকম সেটা তো ভাই জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি যে একটা তো অ্যাক্টিভ ব্রেন তো লাগবে নাকি, হাত লাগবে পা লাগবে, তার কি ভাই আবেগ অনুভূতি আছে, মানে সে কখনো কি খেপা যায় বা রেগে যায় বা খুশি হয় এরকম হয়, এরকম হয় কি আপনি বলেন, সেগুলো কি এরকম কি হয়? এইরকম এই ব্যাপারে একটা প্রশ্ন ছিল, কিন্তু মানে রাগ করেন এরকম না, তিনি হচ্ছে সুবিচার করেন এই ধরনের একটা। না না, সুবিচার, সুবিচারেরটা পরে আসতেছে, সুবিচার নিয়েও কথা বলবো। সুবিচার, সুবিচার যদি করে তাহলে তো দয়া থাকতে পারে না কারোর মধ্যে, কারোর মধ্যে যদি দয়া থাকে, দয়া দাক্ষিণ্য থাকে, তাহলে একই সাথে সুবিচার থাকতে পারে না ভাই, সেগুলা পরস্পর বিরোধী ধারণা ভাই। আপনি কি এই জিনিসগুলো একটু নিজে চিন্তা করে দেখছেন যে একটা জায়গায়? আচ্ছা যাই হোক ঠিক আছে, আপনাকে আমি ভাবে বলি যে সেই সৃষ্টিকর্তা যেটার কথা বললেন, সেই আপনাদের যে কোরআন, কোরআনের যে আল্লাহ পাক, আল্লাহ পাক কিন্তু রাগ হয়, খুশি হয়, চেতে যায় মাঝে মাঝে, খেপে যায় মাঝে মাঝে, সে উপাসনা চায়, তার অনেক চাহিদা আছে, সে মানুষের উপাসনা চায়, এই জিনিসগুলো তো আপনি পড়ছেন নাকি? এগুলো দলিল বের করে দেখাবো। না না এগুলো আমি পড়ছি, এগুলো সাদ ইবনে মুয়াজ যিনি ছিলেন নবী মুহাম্মদের সাহাবি, তার মৃত্যুর সময় আল্লাহর আরশ কাঁপে উঠছিল, এটা হাদিসটা কি আপনি পড়েছেন? আমি সরাসরি পড়িনি, তবে এরকম আরশ কেঁপে যায় এরকম হাদিস শুনছি অনেক, শুনছি। আচ্ছা আপনি চাইলে আমি হাদিসটা বের করে আপনাকে দেখাতে পারি যে সাদ ইবনে মুয়াজের মৃত্যুর সময় আল্লাহর আরশ, আল্লাহ পাকের আরশ কেঁপে উঠছিল। এখন এই না আল্লাহ দেখানোর পাকের দরকার আরশ, নেই, আচ্ছা দেখার দরকার না হলে ঠিক আছে, আপনি সংশয়.com এ আছে পেয়ে যাবেন। যদি আল্লাহর আরশ কেঁপে ওঠে কারো মৃত্যুতে, শোকে যদি আল্লাহর আরশ কেঁপে ওঠে, দুঃখ পায়, আল্লাহ অনেক দুঃখ পাইছে জন্য আল্লাহর আরশ কেঁপে উঠছে, কি দুঃখ চিন্তা করেন, তো তার মানে তার আবেগ অনুভূতি আছে নাকি ভাই? আবেগ অনুভূতি আমি একটা জায়গায় একটু শুনছিলাম, আবেগ অনুভূতি যদি কারো থাকে সেটা সে তাৎক্ষণিক প্রকাশ করতে চায়, কিন্তু আল্লাহ তো তা করে না। কিন্তু এই যে আমরা যে হাদিসে দেখলাম যে যখন মুয়াজ মারা গেল তখন তো তার তাৎক্ষণিক একটা মানে আরশ থরথর করে কাঁপে উঠলো, তাহলে তো এটা তো প্রকাশ হইলো, তো আবেগ অনুভূতি আছে নাকি নাই সেটা আপনি বলেন। আবেগ অনুভূতি কি, সে কি দুঃখ পায়, রাগ হয়, লজ্জা পায়, মানে মানে চেতে যায়, এই অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে যে সমস্ত জায়গাতে এই যে কথাগুলো বলা আছে, আল্লাহ খুশি হয়, আল্লাহ রাগ হয়, আল্লাহ চেতে যায়, আল্লাহ মানে চেতা আকারে আগুনে জ্বালায় দেয়, মানে এমন একের গণহত্যা চালায় ফেলে, মানুষ টানুষ মেরে ফেলে, নূহ নবীর সময় আল্লাহ পাক এত চেতে গেছিল যে পুরা মানে গণহত্যা চালায় দিছিল, এটা পড়েন নাই ভাই? হ্যাঁ হ্যাঁ আমি ওই যে ইয়াসির নাদিম নামে তাহলে একজন তাহলে আছে তো, তাহলে তাহলে আল্লাহ পাকের তো আবেগ অনুভূতি আছে নাকি, মানে ঈশ্বরের তাল আবেগ অনুভূতি আছে নাকি? আচ্ছা আমি এই যে এই আপনি যে প্রশ্নটা করতেছেন এইটার প্রশ্ন আমি ওই একজন ইয়াসির নাদিম যে আছে ইন্ডিয়ান নাকি পাকিস্তানি হয়তো হবে, তারই করছিল, সে বলছিল যে ওটা আবেগ অনুভূতি বলা যাবে না, ওটাকে অন্য একটা কি যেন শব্দ বলছিল, আমি ওটা মনে করতে পারতেছি না। না না, আপনি যে শব্দই দ্বারাই বলেন না কেন, জিনিসটা তো আবেগ অনুভূতি, তো আমরা যেটা আবেগ অনুভূতি বলে বুঝি সেটাই তো হবে, অন্য কিছু তো হবে না। আপনি এখন আমরা, আপনি যদি ম্যাঙ্গো বলেন, হ্যাঁ, বা মানে হ্যাঁ আমরা তো একটু আর আপনি পার্থক্য ব্যানানা আছে, কইবেন না তাই না, আমরা তো আর আপনি ব্যানানা কইবেন না তাই না, আমরা তো ম্যাঙ্গো কইবেন অথবা আম কইবেন নাকি? না ওইটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্যটাও উনি বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু আমার এখন আপাতত এটা মনে পড়তেছে না। ভাই পার্থক্য তো আপনার আবেগের সাথে তো আমার আবেগের পার্থক্য আছে, পার্থক্য নিয়ে তো আপনি কথা বলছি না তো ভাই, পার্থক্য আপনার আবেগ যেরকম হবে আমার আবেগ তো সেরকম হবে না, আর একটা বান্দরের আবেগ তো ভিন্ন রকম হবে। আচ্ছা আচ্ছা আপাতত হচ্ছে যে এই বিষয়টা নিয়ে হ্যাঁ আছে ধরেই নিয়ে আসলাম তাহলে আপাতত। আবেগ অনুভূতি যদি থাকে, আবেগ অনুভূতি তো আমরা জানি যে মানুষের আবেগ অনুভূতি, মানুষের শরীরের নানা হরমোনাল কারণে এই জিনিসগুলো নিয়ন্ত্রিত হয়, আবেগ অনুভূতিগুলো হচ্ছে একটা শারীরিক ব্যাপার, যেমন আপনাকে আমি আপনার আবেগ অনুভূতি আমি পরিবর্তন করে দিতে পারি, আপনাকে যদি আমি একটা মেডিসিন দিই, দেখবেন সাইক্রেটিস্টরা খুশি হওয়ার, মানে যারা খুব ডিপ্রেশনে থাকে তাদেরকে কিছু মেডিসিন দেয়, সেই মেডিসিন গুলা খাইলে তাদের খুব খুশি খুশি লাগে, খুশি খুশি ভাব হয়, অনেক সময় গাঁজা খাইলেও আপনি দেখবেন খুশি খুশি, খুব হাসি হাসি পায় মানুষের, হ্যাঁ, হাসতে হাসতে কুটি কুটি খায়, তা তা এরকম অনেক মেডিসিন আছে, যে মেডিসিন খাইলে আপনার কান্না পাবে, যে মেডিসিন খাইলে আপনি খুশি হবেন, যে মেডিসিন খাইলে আপনার আনন্দে নাচতে ইচ্ছা করবে, অনেক ধরনের মেডিসিন আছে। তার মানে হচ্ছে এই মেডিসিন দিয়ে কে যদি আপনার আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করা যায়, তার মানে আবেগ অনুভূতি হচ্ছে আপনার একটা শারীরিক ব্যাপার, শরীরবৃত্তীয় ব্যাপার, তার মানে
আপনার আল্লাহর তো ভাই, আপনার তো আল্লাহ তো একটা শরীর আছে তাইলে নাকি? আচ্ছা, এই বিষয়ে বিভিন্ন আলেম বিভিন্ন রকম কথা বলে যে তার শরীর আছে, কিন্তু কেমন শরীর সেটা আমরা জানি না। ভাই রে কেমন শরীর এটা তো আমি জিজ্ঞেস করি নাই ভাই, শরীর আছে কি নাই আছে সেটা জিজ্ঞেস আছে, করছি হ্যাঁ হ্যাঁ আছে। ভাই, আপনি বারবার খালি কেমন এটা আমরা জানি। আচ্ছা বুঝলাম, সে অনেক মোটা, বুঝলাম তো ভাই, অনেক শরীর অনেক চর্বি, ঠিক আছে ভাই, অনেক মোটা সে বুঝলাম, বিরাট মোটকা বেটা বসে আছে আসমানের উপরে, ঠিক আছে। আমি তো আপনার মোটা নাকি সিকন এটা জিজ্ঞেস করি নাই ভাই, আমি জিজ্ঞেস করেছি শরীর আছে নাকি নাই। কোরআন হ্যাঁ আছে, হাদিসেই তার তো মানে পরিষ্কার ভাবে বলা আছে তার শরীর আছে, তার হাত আছে, শরীর পা আছে, আছে, হ্যাঁ ওই যে পাতা আছে, জাহান্নামে আবার পা ঢুকে মুখ দিবেন আছে, এগুলো হাদিস আছে। হ্যাঁ হ্যাঁ, জাহান্নামে পা ঢুকায় তারপর চাপ দিয়ে ইয়া করবে আর কি, জাহান্নামীদের মানে ভরবে। পুরা একটা যেই বর্ণনা দিচ্ছেন ঈশ্বরের, আপনি যেই বর্ণনা দিলেন সেটা হচ্ছে পুরোপুরি একটা, আপনি নিজে চিন্তা করে দেখেন, এরকম একটা ঈশ্বর একটা সত্তা মহাবিশ্ব সৃষ্টির আগে বসে আছে পানির উপরে, তা আবার পানির উপরে, এগুলা কতখানি লেম কথাবার্তা, নিজে একটু বুঝে দেখেন ভাই। আচ্ছা ঠিক আছে, এই বিষয় নিয়ে আপনি যা বললেন আমি আবার অন্যদের লাইভে যে আরেকটু বোঝার চেষ্টা করবো। আমার আরেকটা প্রশ্ন ছিল,